নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। একটু ঠান্ডা লেগে গেছে আমার, সেই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আজকে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশ দু তিন দিন ধরেই কিন্তু ওয়েদারটা এরকমই, খুব যে রোদের তাপ দেখা যাচ্ছে তা নয়, কিন্তু একটা ঠান্ডা হাওয়া সব সময় বজায় থাকছে। তো সকালবেলা থেকেই কাজ শুরু করে দিয়েছি, এবারে যে আরও নানা ধরনের কাজ, বিশেষ করে চেষ্টা করে থাকি রান্নার কাজটা আমি চটপট কমপ্লিট করে ফেলতে। এইভাবেই কাজ, একটা প্ল্যান মাফিক কাজ করে নিলে কিন্তু অনেক কিছুই সুবিধা হয়। বিশেষ করে এই সময় আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। আমার শ্বশুরমশাইকেও চা খাবার সব দিয়ে দিয়েছি। দুপুরের লাঞ্চ বানানোর ব্যাপার আছে, আজকে একদম সিম্পল ওয়েতে কিছু লাঞ্চ বানাবো। এই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু সময় থাকে হাতে, সেই সময়টা এই সমস্ত গাছে জল দেওয়ার কাজগুলো করে থাকি, অথবা একটু নিজেকে সময় দিই। অবশ্যই নিজেকে একটু টাইম দিতে হয়, বিশেষ করে এই সময়টা আমি প্ল্যান করে নিই কী রান্না করব বা কী রান্নার পর কীভাবে কাজগুলো কমপ্লিট করলে আমি নিজের জন্য কিছুটা সময় দুপুরের দিকে রাখতে পারি। সেই রকমই টুকটাক কাজগুলো দুপুরে রান্না করারই করে নেব। সবথেকে বন্ধুরা, আমি মনে করি যে আমাদের কিছু যদি নিয়ম মেনে চলি তাহলে কিন্তু কিছু জিনিস যদি সময়ের কাজ সময়ে করে ফেলি বা একটু প্রসেস অনুযায়ী কিছু কাজ করি, তাহলে কিন্তু বাড়িতে কিন্তু আমি বলতে পারি পজিটিভ এনার্জি বজায় থাকবে, নেগেটিভ এনার্জি কিন্তু থাকবে না। নেগেটিভ এনার্জি বাড়ির সব কিছুকে খারাপ করে দেয়, কোনো কিছু হওয়া কাজও কিন্তু আটকে যায়। সেই কারণে আমরা গৃহিণীরাই পারি এমন কিছু প্রসেস অবলম্বন করতে যাতে টুকটাক পজিটিভ এনার্জি যাতে আমাদের ঘরে বিরাজ করে, সেই ব্যাপারটা আমাদের দেখতে হয়। যেমন ধরুন আমি অন্তত এটা করে থাকি, সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে বিছানার বেডটা আমি প্রিপেয়ার করে নিই, বালিশগুলো ঠিকভাবে রাখা, বিছানার চাদরটাকে টান টান করে পাতা, এই জিনিসগুলো কিন্তু সকালবেলা উঠেই করে নিই। তাহলে কিন্তু ঘরটা কিন্তু, বিশেষ করে আমার মনে হয় বিছানাটা যদি পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় আর ঘরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তারপরে যে কাজগুলো দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা জানলা দরজা আমি কিন্তু খুলে দিই, আমি চাই পর্যাপ্ত আলো বাতাস যেন ঘরের মধ্যে প্রবেশ করে, তার ফলেও কিন্তু ঘরে একটা পজিটিভ বাতাবরণ তৈরি হয়। ঘরে আলো হাওয়া যদি যাতায়াত করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। সেই কারণে এটা বলতে পারেন আমার মানে হ্যাবিট বহুদিন ধরেই, যে জানলা দরজাটা কিন্তু আমি সকাল সকালই একদম খুলে পর্দা সরিয়ে যাতে আলোটা বাড়িতে আসে সেটার ব্যবস্থা করে দিই। এরপর রান্নাঘরে রান্না বানানোর জন্য চলে এলাম। আজকে বেশি কিছু করব না, আলু আর বেগুন দিয়ে মাছের ঝাল করব আর একটা ডাল বানাবো একটু, আর ডালের সাথে খাওয়ার জন্য হয় আলু পোস্ত অথবা আলু চোখা কিছু একটা বানিয়ে নেবো। আর একটা সেদ্ধ বা ভাতে আমরা করি, হয় পেঁপে ভাতে নয় উচ্ছে ভাতে, সেরকম একটা ভাতে দিয়ে নেবো। এই হলো আজকে রান্না। তো বন্ধুরা, রান্না করার পর যে আমরা ভাতের হাঁড়ি ইউজ করি, অনেকেই কিন্তু ভাতের হাঁড়ি স্লাইড জল দিয়ে ধুয়ে আবার সেটা কন্টিনিউ করে, এই জিনিসটা কিন্তু একদম উচিত নয়। ভাতের হাঁড়ি প্রতিদিন পরিষ্কার করে ধুয়ে মেজে তারপরে কিন্তু আমাদের ব্যবহার করা দরকার, এটা কিন্তু ভীষণ দরকার। আর বিশেষ করে রান্নাঘরে কাজ করার সময় প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা খুবই জরুরি। দুপুরবেলাও রান্নার পরে রান্নাঘরে গ্যাসের কাউন্টার টপ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি রাতে শোয়ার আগেও কিন্তু কিচেন কাউন্টার টপটা একদম নিট অ্যান্ড ক্লিন যেন থাকে, সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। এছাড়া রাতে শোয়ার সময় আমরা যে সিঙ্ক এরিয়াটা আছে সেই সিঙ্ক এরিয়াটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সিঙ্ক এরিয়ায় বাসন ধুয়ে নিয়ে রাতে শোয়ার আগে যদি বাসনটা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ঘরের জন্য ভীষণ ভালো, আর
রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকলে রাতে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আপনি রান্নাঘর বাসনে স্তূপাকৃতি পড়ে রয়েছে সেটা কিন্তু দেখতেও যেমন বাজে লাগে তেমনি মনটাকেও নেগেটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। সেই কারণে আমরা চেষ্টা করব অন্তত রাতে শোয়ার আগে সিঙ্কের বাসনগুলো যাতে নিট অ্যান্ড ক্লিন রেখে রান্নাঘর পরিষ্কার রেখে দিতে পারি। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই কিন্তু আমাদের সংসারকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে থাকে। এছাড়া বন্ধুরা, আমরা যখন ঝাড়ু দিই, ঝাড়ুটাকে চেষ্টা করব ঘরের অন্তত, বিশেষ করে আমি এটা মেনটেন করে চলি, যেন ঝাড়ুটাকে যেখানে রাখবো ঘর ঝাড় দেওয়ার পর সেটা যেন দাঁড় করিয়ে না রাখা হয়, শুয়ে রাখা হয়। এটা করলে কিন্তু অনেকটা ভালো পজিটিভ এনার্জি বাড়িতে বজায় থাকে। এছাড়া বাড়ির কর্নারে কর্নারে যদি ছোট ছোট গাছ লাগানো যায় সেটা কিন্তু বেশ ভালো। মানে ধরুন আমাদের ইনডোর প্ল্যান্ট তো অনেক ধরনের রয়েছে, যেমন স্নেক প্ল্যান্ট পাওয়া যায় বা মানি প্ল্যান্ট ছোট ছোট পাওয়া যায় ভ্যারাইটি ধরনের, বা ছোট ছোট অ্যালোভেরা গাছ, সেগুলোও যদি বাড়ির কর্নারে কর্নারে রাখা যায় বা রান্নাঘরে একটু রাখলাম, বেডরুমে একটু ইউজ করলাম, বাড়ির চারপাশে যদি গাছ লাগানো যায় ছোট ছোট ইনডোর প্ল্যান্ট, তাহলে কিন্তু সেটা দেখতে তো যেমন ভালো লাগে আর সেটা বাড়ির পরিবেশকে বা বাড়ির বাতাবরণকে কিন্তু অনেকটাই সুস্থ রাখে, পজিটিভ রাখে। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এবার তেল ভরবো। তেলের জারগুলো বেশ নোংরা হয়েছিল, সেই কারণে আমি এবার তেলের জারগুলোকে ভালো করে আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যখনই আমি নতুন তেল ভরি তার আগে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে তেলগুলো ভরে নিই, যেটাতে সর্ষের তেল রাখতে হয় সেটা সর্ষের তেল, আর যেখানে রাইস ব্র্যান্ড অয়েল রাখতে হয় সেখানে রাইস ব্র্যান্ড অয়েল, বা যাই হোক সাদা তেল, সেটা আমি স্টোর করে থাকি। এটা আমার স্টোরেজ, এই বড় কৌটোগুলোতে আমি স্টোর করে রাখি, আর প্রতিদিনকার ইউজে অল্প অল্প করে, ছোট আমার স্টিলের, আমার শাশুড়ি মা ইউজ করতেন সেই কৌটোগুলোই আমি ইউজ করি, তার মধ্যেই রেখে দিয়ে কিন্তু রান্নার কাজে লাগাই। এইভাবে কিন্তু টুকটাকভাবে বাসনপত্র গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলে কিন্তু বেশ ভালো একটা পজিটিভ এনার্জি কিন্তু প্রত্যেকের বাড়িতেই বিরাজমান হবে। বিশেষ করে প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের সাথে সাথে করে ধুয়ে ভাঁজ করে রেখে দিতে হবে, সেগুলো কিন্তু বজায় রাখাটা উচিত। না হলে জামা কাপড় কেচে সেগুলো যদি দিনের পর দিন স্তূপাকৃতি হয়ে ঘরের এক কোণে পড়ে থাকে সেটা দেখতেও যেমন বাজে লাগে, আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা বিশ্রী মানসিকতার তৈরি হয়ে যায়, বাজে লাগে। আর সবথেকে বড় কথা, যেটা আমাদের এন্ট্রান্স আছে, এন্ট্রান্সের কাছে কিন্তু চটিগুলো গুছিয়ে রাখতে হবে, সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, চটিগুলো যেন মানে উল্টো পাল্টাভাবে ছড়িয়ে না থাকে, ধুলো ময়লা জমে না থাকে, সেই দিকগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে। ঘরের ঢোকার মুখটাই যাতে অপরিষ্কার থাকে সেটা কিন্তু একদম ঠিক নয়, তাতে কিন্তু অনেক নেগেটিভ বাতাবরণ বাড়ির মধ্যে তৈরি হয়, সেই কারণে কিন্তু বাড়িতে ঢোকার মুখটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের টেবিল আমার পরিষ্কার করে নিলাম, আর গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই কিন্তু প্রতিদিন যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকেই বলে রান্নাঘর চিটে হয়ে যায়, রান্নাঘরে একটা স্মেল বেরোয়, সেটা কিন্তু কখনোই বেরোবে না, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ রান্নাঘরে রান্নাটা হয় সে খেয়ে আমরা আমাদের জীবন প্রণালী আমাদের চলে, সেই কারণেই রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো সময়টা একটু রেস্ট নেবো, দেখুন ছোটো ছোটো গাছগুলোতে একটুখানি লাইট লাগিয়ে নিয়েছি, এটাও বেশ দেখতে ভাল লাগে। গাছ থাকলে কিন্তু বাড়ির একটা লুকটাই পুরোপুরি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, বেশ একটা সুন্দর পরিবেশ কিন্তু একটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এবারে দুপুরে রেস্ট নিয়ে নেবো, সন্ধেবেলায় কিন্তু আমি অবশ্যই প্রতিদিন সন্ধেবেলায় একটু কর্পূর চালিয়ে দিই। যারা আমার অ্যামাজন হাউল দেখেছেন তারা তো জানেন আমি একটা এই ধরনের কর্পূরদানি কিনেছি, এখানেই কর্পূর জ্বালিয়ে দিলে বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় আর বেশ একটা পজিটিভ এনার্জি যেন বাড়ির মধ্যে বজায় থাকে। তো এইভাবে কিছু কাজ যদি আমরা গৃহিণীরা ঠিকভাবে করি তাহলে কিন্তু অনেক উপকৃত হব। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।